फिर पीछे गेलो डीए मामला शुनानी सुप्रीम कोर्टे 15 मार्च शुनानी हर कथा छिलो तबे शुनानी पीछे गिये छे परवर्ती शुनानी 21 मार्च बोलेई जाना जाच्छे আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারী খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছে জ্যোতির্ময় আজকে ঠিক কি হলো সুপ্রিম কোর্টে 15 মার্চ হওয়ার কথা ছিল পিছিয়ে গেল এক সপ্তাহ 21 মার্চ কি জানা যাচ্ছে দেখো সুপ্রিম কোর্টে একটি ইন্টারনাল নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনে জানানো হয়েছে যে 15 মার্চ এই যে মামলাগুলি অর্থাৎ যে জাজের বেঞ্চে ডিএ মামলা শুনানি ছিল সেই বেঞ্চের যাবতীয় কাজ অর্থাৎ প্রত্যেকটা মামলাকেই শিফট করা হবে এবং সেই কারণের জন্যই 15 মার্চ এই মামলা শুনানি হচ্ছে না যে খবর ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায় যোগাযোগ করুন 9154089451 নম্বরে পাচ্ছি যে তার শুনানি হবে 21 মার্চ এবং আমাদের নজর থাকবে এই মামলার দিকে তার কারণ পশ্চিমবঙ্গের হাজার হাজার এই মুহূর্তে সরকারি কর্মচারীরা তারা ডিএ মামলা শুনানির দিকে তারা তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে এবং সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে 21 তারিখে সেই মামলাতে একটা পূর্ণাঙ্গ শুনানি হওয়ার সম্ভাবনার জায়গা রয়েছে তার কারণ এই মুহূর্তে মামলা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সব পক্ষই তারা তাদের এভিডেভিট জমা দিয়েছে সব পক্ষই তারা তাদের বক্তব্য জানিয়েছে একদিক থেকে রাজ্য সরকারের তরফ থেকে যেমন আমরা দেখেছি যে অভিষেক মনু সিংজি তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে বিয়ে দিতে গেলে যে বিপুল আর্থিক বোঝা এই মুহূর্তে সরকারকে মাথায় নিতে হবে সেই আর্থিক বোঝা নেওয়ার মতো পরিস্থিতিতে এই মুহূর্তে সরকার নেই অপর দিক থেকে ডিএর কর্মচারীদের পক্ষ থেকে অর্থাৎ সরকারি কর্মচারীদের পক্ষ থেকে যারা যারা ডিএ চাইছেন তাদের পক্ষ থেকে বিকাশ ভট্টাচার্য এবং অন্যান্য আইনজীবীরা তারা বারবার ধরে বলছেন যে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং অন্য কোর্টের নির্দেশ রয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যদি পেতে পারে তাহলে কেন এক্ষেত্রে রাজ্য সরকারের কর্মচারীরা পাবে না ফলত এবারে 15 মার্চের পরিবর্তে আমাদের নজর থাকছে 21 মার্চের দিকে একেবারেই তাই জ্যোতির্ময় আমাদের সঙ্গে থাকো জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিল রেশমি যে 21 মার্চ পরবর্তী শুনানি 15 মার্চ শুনানি হওয়ার কথা ছিল অর্থাৎ পিছিয়ে গেল শুনানির দিন এবং 21 মার্চ যেদিনকে শুনানি সেদিন পূর্ণাঙ্গ শুনানি হওয়ারই সম্ভাবনা যেমনটা জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি জানাচ্ছিল জ্যোতির্ময় ঠিক এই জায়গা থেকে কতটা গুরুত্বপূর্ণ কারণ বর্ধিত হারে ডিএ দেওয়ার দাবি বকেয়া ডিএ দেওয়ার দাবিতে লাগাতার যৌথ মঞ্চে আন্দোলন চলছে এই আন্দোলনে আন্দোলনকারীরাও কিন্তু সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়েছিল 15 মার্চে শুনানির দিকে সেই শুনানি পিছিয়ে গেল 21 মার্চ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা